নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আরেকটা নতুন রোগ নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকদিনই আপনাদের জন্য নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি, এই জন্য যে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখে নেবেন। হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি ঔষধের নাম কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও কিছু কিছু শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম করে আপনারা একটা পারিবারিক মানে ঘরোয়া হোমিও চিকিৎসা, হোমিও ক্লিনিক যেটাকে বলা হয়, আপনি নিজে নিজেই সেটাকে পরিচালনা করতে পারেন। কিছু কিছু ঔষধ ঘরে এনে রাখবেন, এটাতে ডিগ্রি ডিপ্লোমার দরকার নেই, তবে সিরিয়াস কোনো কিছুতে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ ওইটার মধ্যে আরো অনেক ব্যাপার আছে যেটা আপনি সামাল দিতে পারবেন না, এটার মধ্যে অনেক কিছু জানার আছে। সাধারণ কিছু রোগ, সাধারণ পেটের রোগ, সাধারণ এটা ওটা, এটার জন্য আপনি করতে পারেন, ঠিক আছে। আর যখনই কোনো রোগ হবে, হ্যাঁ, সেই রোগটা সম্পর্কে সার্চ করলে আমাকে পাবেন, দেখবেন একটা ভিডিও আপনি পেয়ে যাবেন আমার, তখন সেটা ভালো করে দেখবেন। এবং দেখার পর কি করবেন, দেখার পর আপনি যদি মনে করেন যে আমার বর্ণনার সাথে আপনার রোগটার মিল রয়েছে, তাহলে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনি আমাকে কল করুন। কারণ আমার সাথে কল করে আপনার সমস্যাটা বলুন, আমি আপনার পুরো ব্যাপারটা বুঝে একেবারে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবো এবং আপনাকে একটা পরামর্শ দিতে পারব, যে পরামর্শটা আপনার খুবই কাজের হবে এবং পারফেক্ট হবে। অর্থাৎ কিনা, দীর্ঘদিনের যে রোগটা সেটা কিন্তু জানেন তো, দু চার ফুটা হোমিওপ্যাথি ওষুধে কিন্তু ভালো হয়ে যায়। এবং অনেক বেরুড় ফেরত রোগীও আমার কাছে ভালো হয়ে গেছে মাত্র দু ফুটা ওষুধে। এটা একটা আশ্চর্য ব্যাপার, কারণ হচ্ছে ওই সঠিক ডায়াগনোসিস। এবং সঠিক ডায়াগনোসিস তিনিই করতে পারেন যার অভিজ্ঞতা আছে এবং যিনি সব কিছু জানেন, এবং হোমিওপ্যাথি ঔষধ সম্পর্ক জ্ঞান আছে, অ্যানাটমি সম্পর্ক যার জ্ঞান আছে, তিনি এগুলো পারেন। তো আমার উপরে আপনারা নির্ভর করতে পারেন, আমার 30 বছরের অভিজ্ঞতা, আমি যেটা বলবো একটা এক্সপেরিমেন্টেড ব্যাপার। এবং প্রচুর রোগী আমার কাছে সুস্থ হয়েছে। আমি আজকে গর্বের সঙ্গে একটা কথা বলছি, পাইস সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেটাতে কলকাতাতে এখন আমার প্রায় 160 জনের মতো পেশেন্ট আছেন, এবং এদের মধ্যে প্রায় 70 জন অলরেডি কিউরড। এদের আমি প্রত্যেকদিনই মেসেজ পাই এবং আমার কাছে ধন্যবাদ জানান এবং বলছেন আমি ভালো হয়ে গেছি, আমার কমে গেছে, আর কি ওষুধ খেতে হবে। অর্থাৎ এই যে ভালো হয়েছেন এই খবরটা শুনে সত্যি আমি গর্বিত, ভালো লাগছে যে আমি মানুষকে সুস্থ করতে পেরেছি এবং ওনারাও সুস্থ হয়েছেন। কারণ এর আগে কিন্তু ওনারা একেবারে কি বলবো, প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, সুস্থ হননি। অনেক হোমিওপ্যাথি ডাক্তারও তাদের ওষুধ দিয়েছিলেন কিন্তু সুস্থ হননি। আয়ুর্বেদিক ওষুধও খেয়েছেন, অনেকেই বলছেন, অনেকে অপারেশনও করিয়েছিলেন, আবার রিপিট করেছেন। তো যাই হোক, দেখুন আসলে ওই ডায়াগনোসিসটাই বোধহয় মেন জিনিস যেটা আমি করে থাকি। তো পারফেক্ট ডায়াগনোসিস হলে রোগ সাথে সাথে ভালো হয়ে যাবে। কারণ হোমিওপ্যাথি যে সাবজেক্টটা আপনারা যারা পড়েছেন জেনেছেন, এত পারফেক্ট পৃথিবীতে এর চেয়ে বড় চিকিৎসা পদ্ধতি আর পৃথিবীতেই নেই। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে অ্যালোপ্যাথি ডাক্তাররা এই জন্য হোমিও ওষুধ খান, কারণ হোমিও সব পারে। কারণ কি, এটা সেল ট্রিটমেন্ট করে, এটা খুব সূক্ষ্ম তো, হ্যাঁ, স্থূল কোনো কিছু না, খুব সূক্ষ্ম, বুঝতেই পারছেন তো। একটা ফুটা যখন পুরো বডিতে কাজ করে তাহলে এটা অ্যাটমিক এনার্জি, ম্যাজিক্যাল ব্যাপার, এটা তো আর বলে লাভ নেই, এটা ডেফিনেশন কেউ দিতে পারবে না, ঠিক আছে। আসুন, অনেক কথা বললাম, আপনাদের ভালো হবে এগুলো শুনলে, আপনারা আরো একটু এক্সপিরিয়েন্স পাবেন। আজকে কোন রোগ নিয়ে আলোচনা করব সেটা নিয়ে বলছি। আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব, দেখুন, চোখের পাতায় এখানে ওখানে, হ্যাঁ, আঞ্জনি হয়, যেটাকে ইংরেজিতে স্টাই বলে, বুঝেছেন তো, অনেকটা এই যে কি বলে মেজের মতো হয় চোখের পাতায়, এটাকে চোখের আঞ্জনে অনেকে নাটকিলাও বলেন, হ্যাঁ, কাঁচা ভাষায় নাটকিলাও বলেন, আবার অনেকে স্টাই বলেন, অনেকে আঞ্জনি বলেন, আঞ্জনি হয়ে যায়, এইরকম ছোট ছোট আঠালের মতো জিনিস, বড় বিচ্ছিরি, এটা হয়ে যায়, অনেকের হয়ে যায়, দেখতে বিচ্ছিরি লাগে, কমেও যায়, কিন্তু এটা অনেক সময় ডাক দিয়ে ফেটে যায়, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে এই যেটাকে পুলিপাস বলে, সেটাও হয়, সেটা ফাটে না, সেটা থেকে যায়, সেটা অন্য জিনিস, কিন্তু এটা পেকে ফেটে যাবে
এবং ততক্ষণ যন্ত্রণা হবে, পুঁজ রক্ত বের হয়। তো এটা একটা ফুড়ার মতোই জিনিস, কিন্তু এটা হয় বেশিরভাগই চোখের পাতায় তার কাজ বেশি হয়। অনেক লোকই ভোগেন এটাতে, অনেক লোকই ভোগেন এবং ভাবেন কি ওষুধ খাব। অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে আর তো কোনো রাস্তা নেই, অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে। হ্যাঁ, বেশি পেকে গেলে পাকার ওষুধও আছে, পুজের ওষুধ আছে, ফুলার ওষুধ আছে, পেইন কিলার আছে, সব দিয়ে দেবে। এছাড়া কিছু নেই, স্পেশালি কিছু নেই। আর এখন কিছু আধুনিক কোম্পানি কিছু অয়েন্টমেন্ট বের করেছে এখানে দেওয়ার জন্য, সেটাও দিতে পারে। ঠিক আছে, চিকিৎসা কি নেই, সব আছে, সব আছে। কিন্তু দেখুন, হোমিওপ্যাথিতে দু তিনটে ওষুধ আছে এত বিউটিফুলি কাজ করবে যে আপনি ভাবতেও পারবেন না। এত ক্যাপসুল, ট্যাবলেট, ইঞ্জেকশন কিছু নিতে হবে না, কিচ্ছু লাগবে না, অতি সাধারণ। দু তিনটে ওষুধ আছে, আমি নাম বলছি। স্টেফিসাইক্লিয়ার একটা ওষুধ আছে, এটার মেইন ওষুধটাই স্টেফিসাইক্লিয়ার। এটা দু ফুটা করে দিনে দুবার তিনবার করে খান, একটু বেশি দিন খেতে হয়, খান। এটা আপনার অনেক কাজ করবে চোখের, এটা তো স্ট্রাইকে তো মানে নির্মূল করবেই, প্লাস বডিতে আরো অনেক অনেক কাজ আছে। হ্যাঁ, সমস্ত কিছু, এটা গোড়া থেকে মেরে দেবে, একেবারে মানে সমূলে এটাকে শেষ করে দেবে। জেনে নিলেন তো? তাহলে দেখুন, অনেকেরই হয়, কিন্তু তখন আপনারা ভেবে পান না যে কি খাবো। কিছু না, একদম স্টেফিসাইক্লিয়ার দোকান থেকে কিনে নিয়ে আসবে, কত হবে, 20-30 টাকা হবে। একটা ড্রপার নিয়ে আসবে, কাপের মধ্যে জল নেবেন, দু ফুটা ফেলে দিলেন, তো দিনে তিনবার করে খান, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার খান। এরকম খান না, হ্যাঁ 4-5 দিন খান, দেখবেন একদম মিলিয়ে গেছে, কিছু থাকবে না। ঠিক আছে, অনেক সময় কি হয়, অবহেলায় একটু দিন বেশি হয়ে গেল, আপনি দেখছেন একটা কিছু উঠেছে, একটু একটু ব্যথা ব্যথা করছে, চুকটা ফুলে গেছে, পাতাটাও ফুলে গেছে, আচ্ছা দেখি কি হয়, এরকম করতে করতে দেখা গেল একটু প্রায় পুঁজ জমে যাচ্ছে, হ্যাঁ ড্রাগ দিয়ে দিয়েছে, বেশ অস্বস্তি হচ্ছে, এখন কি করা। তো সেক্ষেত্রে কিন্তু শুধু স্টেফিসাইক্লিয়ার হলে হবে না, সেখানে আগে হিপারসালফার দিতে হবে। আর হিপারসালফার ওয়ান কাইন্ডস অফ অ্যান্টিবায়োটিক, এটা দিলে পরে ওখানকার পুঁজ বা এটা আর বাড়তে দেবে না, ফুলতেও দেবে না, সেটাকে সে ধীরে 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 অ্যান্টিবায়োটিক তো হোমিও অ্যান্টিবায়োটিক কমিয়ে দেবে। কিন্তু ডাইরেক্টলি যখন প্রথম হয় হিপারসাল্ফ কখনোই না, হিপারসাল্ফ হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা কখনোই না, সেখানে স্টেফিসাইক্লিয়ার নিজেই সব কিছু একাই 100 কমিয়ে দেবে। একটা মেডিসিন কিন্তু স্টেফিসাইক্লিয়ার খেলেও দিতে হয়, লাগবে, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল একটা চমৎকার ওষুধ আছে, সেটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এটা পটেন্সি আমি সবসময় 6x দিয়ে থাকি, অনেকে 12-12 এগুলো ইউজ করে না, 6x-ই বেস্ট। এবং এটা পুরো একটা সিল প্যাক কিনবেন, এটা লুজ কিনবেন না, লুজ কি দেবে আমি নিজেই জানি না, কিন্তু কোম্পানির সিল প্যাকটা হলে অরিজিনাল জিনিসটা থাকবে, কারণ এটা ভেজাল হচ্ছে বেশি। এটা 4টা করে দিনে দুবার করে যদি খান, তাহলে আপনার যে কোনো ধরনের বডিতে যদি একটু ছোট পলিপাস হয়, বড় টিউমার হয়, এনিথিং, নাথিং এস, নট অনলি স্যাক্স, বীর্য, সমস্ত কিছুকে সে সুন্দর করবে, সঠিক করবে। এটা একটা সল্ট, বায়োকেমিক সল্ট বলা হয়, বডি সল্ট, যেটা কমে গেলে এটা খেতে লাগে, তো এটা খেলে পরে কমে যায়। তো দেখুন কত সহজ ট্রিটমেন্ট, মাত্র দু তিনটে ঔষধই কিন্তু পারফেক্টলি কাজ করবে। সুতরাং যখনই এ ধরনের কিছু হবে, আমার এই ভিডিওটা অবশ্যই সার্চ করে পেয়ে যাবেন, ইংরেজিতে এটাকে স্টাই বলে, STYE স্পেলিংটা মনে রাখবেন, যখনই হয়েছে তখন STYE সার্চ করবেন ভিডিওতে, ইউটিউবে সার্চ করলে বেরিয়ে যাবে, সেটা আমারটাও বেরিতে পারে, আরও আছে অনেকে অন্যদেরও বেরোতে পারে। সে যাই হোক, যখন বের হবে ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। সবাই কিন্তু ওষুধের নাম বলে না, আমি বলি, কারণ আপনাদের শেখাতে হবে, শিক্ষা এবং রক্ত এই দুটো দান করতে হয়। হ্যাঁ, এটাতে কার্পণ্য করলে পৃথিবী কখনোই উন্নত হতে পারবে না। হ্যাঁ, আপনার বিপদে আমি যদি সাহায্য করতে পারি সেটা আমার গর্বের বিষয়। তবে আমি একটা কথা আজকে বলে রাখছি, আমার এই ভিডিও প্রকাশিত হবার পরে আমার মনে হয় প্রচুর লোক উপকৃত হয়েছেন, কেননা আমার কাছে প্রত্যেকদিন ফোন কল আসছে এবং আমি দেখেছি 70-80% লোক আমার এই ভিডিওগুলো দেখে ভালো হয়েছেন। সত্যি, যে যে রোগী যেটার আমি বলেছি, কারণ এগুলো এক্সপেরিমেন্টের, এটা আমার মানে পুরো ক্রেডিট, এবং সেখানে অনেক লোক ভালো হয়েছে। তাই
আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগেই বলেছি একজন ডাক্তারের সাথে সম্পর্ক রাখা খুব ভালো, বিপদে আপদে আমার এই ছোট্ট পরামর্শগুলো দেখবেন অনেক কাজে লেগে গেছে, কারণ চট করে ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার পেতে পেতে সময় লাগে, তারপরে টাকা পয়সারও দরকার। এখন তো ডাক্তারের অ্যালোপ্যাথি ডাক্তারের খরচ অনেক বেশি হয়ে গেছে, প্রচণ্ড বেশি হয়ে গেছে, তো এটার জন্য সমস্যা। আর ওষুধের দাম, সর্দি কাশি হলেও হাজার টাকা লাগে। সুতরাং হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা সব দিক দিয়েই ঠিক এবং অনেক দুরারোগ্য রোগও ভালো করতে পারে। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন, কারণ ইউটিউবের ওই বেল আইকন না টিপলে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে যাবে না। মোবাইলে তো যেতে লাগবে, তো আপনি খুঁজে পাবেন না, হারিয়ে যাবে। সেটার জন্য বেল আইকনটা টিপে দিলে আমার পাবলিশ করা সব কিছু আপনার মোবাইলে প্রত্যেকদিন যাবে, কারণ আমার প্রত্যেকদিনই ভিডিও পাবলিশ হয়ে থাকে। তো আপনি প্রত্যেকদিন জানুন না, এক একটা রোগ সম্পর্কে জানুন, জানতে তো কোনো অসুবিধা নেই। এমনিতে ভিডিও সিনেমা টিনেমা দেখলেন, এটা এটা দেখলেন, কিন্তু এটা যে জানবেন নিজের শরীরটা রক্ষার জন্য, আপনার ফ্যামিলিকে রক্ষা করার জন্য। এবং জানলে পরে দেখবেন যে জ্ঞানটা আপনি পাবেন, আর এটা তো খরচ তো তেমন কিছু নেই। আমি আগেই বলেছি হোমিওপ্যাথি ওষুধের দাম সবচেয়ে কম এখনো পৃথিবীতে, তো এগুলো কিনে কিনেও রাখতে পারেন ঘরে। কিছু কিছু জিনিস কিনে রাখুন, পেটের রোগ, মাথার রোগ, এটার রোগ, এটা সব কিছুরও কিনতে পারবেন। এবং সময় সময় আপনার ফ্যামিলিকে দিন, যখন বুঝছেন না, কোনো জিনিস বুঝতে পারছেন না, আমাকে কল করুন। হ্যাঁ, আমি যতক্ষণ আছি একটা কথা মানে বলে দিই, অনেক সময় অনেকে ফোন করে একটু সময় লাগে, কারণ আমি তো ব্যস্ত থাকি, গাড়িতে থাকি। হ্যাঁ, তো অনেক সময় কি হয় আমি উত্তর দিতে পারি না কিছু সময়ের জন্য, কারণ সেই সময় হয়তো কোথাও টুরে যাচ্ছি, কনফারেন্স আছে, এটা আছে, বা হসপিটালে যাচ্ছি। এই যে ব্যাপারটা, এগুলোতে কি হয় সময় মতো হয়তো রিপ্লাই দিতে পারলাম, কিন্তু পরে আমি দিয়ে থাকি, পরে আমি দিয়ে থাকি। আবার কিছু কিছু পেশেন্ট এখন দেখতে পাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বসেন, কোনো কথাবার্তা নেই, মেসেজে লিখে বললেন আমার এটা ওটা। আজকেও আমি যথেষ্ট মেসেজ এরকম পেয়েছি, লিখছেন আমার এটা হয়ে গেছে, ডাক্তারবাবু একটা পরামর্শ দেন। তো আমি কি লিখে লিখে পরামর্শ দেবো? কোনো কথা নেই, বার্তা নেই, আপনার সঙ্গে তো আমার অনেক কথা আছে, অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, তারপরে না প্রেসক্রিপশন করব, ঠিক আছে? তো তো এটা না করে অনেকেই এটা বলেন, এটা না, আপনারা সরাসরি কল করতে হবে। যদি প্রেসক্রিপশন চান সরাসরি কল করতে হবে এবং আমার সঙ্গে আলোচনা করতে হবে, আমি জিজ্ঞেস করব, সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে, সব কিছু ঠিক হলে তবে আমি চিকিৎসা করতে পারবো, আদারওয়াইজ সম্ভব না, ঠিক আছে? ওই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। চোখের স্টাই বা আঞ্জিনের সম্পর্কে জানলেন, আগামীকাল আরেকটা নতুন রোগ নিয়ে আলোচনা করব। অবশ্যই দেখবেন, আমন্ত্রণ জানাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করুন, তাদেরও এটা হয়ে থাকতে পারে। যদি এই কাজটুকু করেন, ওর কাছে আপনি প্রচণ্ড প্রিয় হবেন, কারণ এটা মানে ওর শুভ ছাড়া অশুভ করবে না, জ্ঞান বাড়িয়ে দেবে, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই, আগামী দিনের জন্য নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।